হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। কাজু কবলি মাখা, আম মাখা, জাম মাখা, কুল মাখা, ঝালমুড়ি মাখা, অনেক কিছু মাখাই আপনারা খেয়েছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটু রকমের মাখা রেসিপি। দেখে কি বুঝতে পারছেন এটি কি মাখা? নিশ্চয়ই না। তো বলি, এটি হলো খিচুড়ি মাখা, অসাধারণ স্বাদের। এই মাখাটি কীভাবে বানায় চলুন আমরা দেখে নিই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ি মাখা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, খিচুড়ি মাখার রেসিপি। এখানে আমি খিচুড়ি নিয়ে নিয়েছি, আর খিচুড়ি মাখা করার জন্য বাসি খিচুড়ি লাগবে, টাটকা খিচুড়ি কিন্তু নয়, বাসি খিচুড়ি। আর খিচুড়ি যদি ফ্রিজে রাখেন, সেটা আগে বের করে রেখে রুম টেম্পারেচারে এনে নিতে হবে, খিচুড়িটা কিন্তু গরম করা যাবে না। এটা কিন্তু মানে মেন প্রসেস, খিচুড়ি একদম, বাসি খিচুড়ি একদম গরম করা যাবে না ফ্রিজে থাকলে, সেটা আগে থেকে বের করে রাখবেন, এক ঘন্টা আগে থেকে রুম টেম্পারেচারে খিচুড়িটা এনে নিতে হবে। এইবারে আমি খিচুড়ির মধ্যে দেব তেঁতুল, যেহেতু আমার খিচুড়ির পরিমাণ অল্প সেই জন্য আমি সামান্য তেঁতুল দিলাম। আচ্ছা আচ্ছা, তেঁতুল দিয়ে দিলাম। এইবারে দেব কাঁচা লঙ্কা, একটু টক টক ঝাল ঝাল ভালো লাগে কাঁচা লঙ্কা। আর দেব এবারে গন্ধরাজ লেবু, একটু চিপে দিই রসটা, রসটা চিপে লেবুটা নিয়ে নেব। এবার যেহেতু টকটা পড়ছে, ঝাল পড়ছে, সেই জন্য সামান্য লবণ অ্যাড করতে হবে, কারণ লবণটা নইলে কম লাগবে, যেহেতু টকটা পড়ছে। এইবারে লঙ্কাটাকে আমি আগে ডলে নেব। এখানে কিন্তু কাঁচা লঙ্কাটা ইউজ করবেন খিচুড়ি মাখাতে, কেননা কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো যায়। আলু কবলি মাখা, ঝালমুড়ি মাখা, অনেক কিছু মাখা খেয়েছেন, এবারে খিচুড়ি মাখাটা খেয়ে দেখুন, অসাধারণ লাগে। আর এর স্পেশালিটি হলো বাসি খিচুড়ি। বাসি খিচুড়ি অনেক সময় পড়ে থাকে ঘরে, যে ভালো লাগছে না কিছু না, কিন্তু তখন এইভাবে একটু খিচুড়িটা মেখে খেয়ে দেখুন, অসাধারণ লাগে, অসাধারণ লাগে। আমার কাছে লেবু পাতা নেই, লেবু পাতা থাকলে খিচুড়ি মাখায় কিন্তু লেবু পাতাও দেওয়া যায়, লেবু পাতা দিলেও ফ্লেভারটা খুব ভালো আসে। আচ্ছা, আমি এবার এগুলো দিয়ে দিয়েছি। এইবারে দেবো যে খিচুড়ির সাথে আপনি যে বাড়িতে তরকারিটা বানান, লাবড়া, বাঁধাকপি বা আলুর দম, যাই বানান সেই তরকারি সামান্য পরিমাণে। আমি কালকে লাবড়া বানিয়েছিলাম, তো লাবড়া রয়েছে, সেই লাবড়া, সামান্য লাবড়া দিয়ে দিয়েছি। এইবার সমস্ত উপকরণ ভালো করে হাতের সাহায্যে ডোলে একটু ভালো করে মেখে নেব। আর ব্যাপারটা কিন্তু চটকে মাখতে হবে, যেটা বলেছি। আর এখানে দেখুন, আমি গন্ধরাজ লেবুর মাথাটা রেখেছি, যাতে টক না হয়, জাস্ট ফ্লেভারটার জন্য আমি মাথাটা রেখেছি। যেটা বলেছি, আমার কাছে গন্ধরাজ লেবুর পাতাটা নেই, তো সেই জন্য আমি মাথাটা কেটে রেখে দিয়েছি, যাতে টক হবে না, কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার খিচুড়ি মাখা। দেখলেন কত সহজে এই খিচুড়ি মাখাটা রেডি হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। যেটা আগেই বলেছি, আলু কবলি মাখা, ঝালমুড়ি মাখা, সমস্ত কিছু খেয়েছেন, এখন বাড়িতে একবার খিচুড়ি মাখা বাসি খিচুড়ি দিয়ে ট্রাই করে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।